আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমাইয়া আর এটা আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো অন্তন। সবাই কিন্তু চিকেন অন্তন খেয়ে থাকেন, আজকে আপনাদের সাথে তার জন্য পটেটো অন্তন তৈরি করে দেখিয়ে দিব। এখানে রেসিপিগুলো তৈরি করো আমার আম্মু, আর ভয়েসটা দিই আমি। আমার আম্মু ভয়েস দিতে লজ্জা লাগে, তাই আমি ভয়েস দিই, আপনারা কিছু মনে করবেন না। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, আমার ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের কাছে। কথা না বাড়িয়ে রেসিপিটা কীভাবে তৈরি করে দেখে আসি। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে একটু বিট করে এটাকে বিট করার পর সাইডে রেখে দেওয়ার পর এখানে ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা দিতে পারেন। এখানে আমরা যতটা অন্তন তৈরি করবো ততটাই কিন্তু ময়দা দিয়েছি। পরিমাণ মতো ময়দা দিয়ে দেওয়ার পর এখন এখানে যে ডিমটা বিট করে রেখেছিলাম সেই ডিমটা থেকে কিছুটা ডিম দিয়ে দিব আর কিছুটা ডিম রেখে দিব। সেই ডিমটা পরে লাগবে, তার জন্য কিছুটা রেখে দিতে হবে। আপনারা ডিমটাও আপনাদের ময়দা অনুযায়ী নেবেন। এটাকে এখন এটাকে আম্মু ভালোভাবে একটু মেখে নিচ্ছে, আর আম্মু এখানে একটু পানি দিয়ে এটাকে আবারও মেখে নিবে। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আবার একটু পানি দিয়ে আমার আম্মু এটাকে মেখে নিচ্ছে ভালোভাবে। আপনারা দেখতে থাকুন, যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এটাকে আমি একটা ঢাকনির সাহায্যে ঢেকে রেখে দিব। আর এখানে দুইটা আলু নিয়েছি মিডিয়াম সাইজে, দুইটা আলু নিয়ে এখন আলুগুলোকে একটু সারিয়ে এখন আলুগুলোকে ধুয়ে এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমার আম্মু এখানে কুচি কুচি করে চিকন চিকন করে পাতলা করে কেটে নিচ্ছে। যারা এভাবে কাটতে পারেন তারা এভাবে কেটে নেবেন, আর যদি আপনাদের সুবিধাতে আপনারা নিতে পারেন এভাবে করে দুটা আলুকে চিকন চিকন করে কেটে নিব। আমি সবগুলো আলু কেটে নিয়েছি আম্মু। এখন এখানে আমার ডোটা মথে নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। মথে নিয়ে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। কেটে লেচি তৈরি করে নিব লেচি তৈরি করে নিয়ে এখন এটাকে একটু একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার আগে যে ইয়েতে বেলবো এক সেখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে যদি এটা বেলা হয় সেটা কিন্তু মচমচে হয় খুবই, তার জন্য এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেললেই আমরা ভালো মনে করি। এতে এটা বেলে ফেলেছি। সাইড থেকে কেটে নেওয়ার পর যে অংশগুলো ছিল কেটে নেওয়ার পর এখন মাঝখান থেকে কেটে নিব। মাঝখান থেকে কেটে নিয়ে এটাকে চারটা পিস করে নিতে হবে। একটা রুটিকে চারটা পিস করে নিতে হবে। আপনারা যদি বড় রুটি তৈরি করেন তার জন্য আটটা পিস করতে পারেন। এখানে আলু ভাজি করে নিয়েছিলাম, আলু ভাজি কিন্তু সবাই করতে পারে তাই আলু ভাজিটা করা আর দেখালাম না। এখন একটা পিস নিয়ে নিয়েছি রুটির যে এটা করেছিলাম সেখানে এক সাইডে আলু দিয়ে পুলি পিঠের মতো করে নিতে হবে। এভাবে করে পুলি মিঠের মতো দিয়ে যে ডিমটা রেখে দিয়েছিলাম বিট বিট করা ডিমটা সেই ডিমটা সাইডে একটু লাগিয়ে দেওয়ার পর এখন সাইড থেকে দোনো সাইড থেকে এটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। এটা তাহলে কিন্তু অন্তনটা তৈরি হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার অন্তনটা তৈরি করা দেখিয়ে দিব। এখানে আবার আলু ভাজিগুলো দিয়ে আবার এটা পুলি পিঠের মতো করে নিব। করে নেওয়ার আগে এখানে ডিমটা লাগিয়ে নিব, আবারও এভাবে করে ডিমটা লাগিয়ে নিব। ডিমটা লাগিয়ে নিয়ে এখন এটাকে আবারও পুরি পিঠার মতো করে লাগিয়ে দিয়েছি। এখন দোনো সাইড থেকে এটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। এভাবে জোড়া লাগিয়ে দিব। এখন এক এক করে এভাবে সবগুলো এভাবে তৈরি করে নিব। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব। ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর এখানে এখন অন্তনগুলো আম্মু এক এক করে দিয়ে দিচ্ছে। অন্তনগুলো আম্মু এক এক করে দিয়ে দিবে, তারপর এগুলোকে ভেজে নিবে।
আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর ফুল ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। দেখুন অঞ্জনগুলো এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এগুলো এখন এক এক করে এভাবে সবগুলো ভেজে নিব আর আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন অঞ্জনগুলো তৈরি হয়ে গিয়েছে, এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতে, সাইডে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, ছোটো বড়ো সবারই কিন্তু অন্তনটা ভালো লাগে। এই পটেটো অন্তন, পটেটো অন্তন কিন্তু সবাই সহজে ঘরে থাকে কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন, আর আলু তো কিন্তু সবার ঘরে থাকে, তাই এই আলুটা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চান চিকেন অন্তন তৈরি করতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চিকেন অন্তনটা তৈরি করে দেখিয়ে দিব। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।